চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য 2017-18 অর্থ বছরে 2,327 কোটি 67 লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নগর ভবনে সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করে মেয়র আজম নাসরুদ্দিন বলেন, তার মেয়াদের বাকি 3 বছরে নগরীর শতভাগ উন্নয়ন কাজ শেষ করা হবে। জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, এই সমস্যার দ্রুত কোনো সমাধান নেই। চট্টগ্রাম অফিসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে 2,327 কোটি 67 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগর ভবনের কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে মেয়র আজম নাসিরুদ্দিন 2017-18 অর্থ বছরের এই বাজেট ঘোষণা করেন। এতে উন্নয়নের জন্য সরকারি তহবিল থেকে প্রাপ্তি ধরা হয়েছে 1,290 কোটি টাকা, আর নিজস্ব আয় দেখানো হয়েছে 994 কোটি 37 লাখ টাকা। নগরবাসীর সামনে উপস্থাপন করছি। সংবাদ সম্মেলনে মেয়র নগরীর বিভিন্ন সমস্যা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। বলেন, উন্নয়নের যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাকি মেয়াদেই শতভাগ বাস্তবায়ন করা হবে। সবুজ ও বাসযোগ্য নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার প্রতিজ্ঞা করেন মেয়র। চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন কল্পে বিগত 2 বছরে অনেকগুলো নতুন প্রকল্প গ্রহণপূর্বক বাস্তবায়ন কাজ শুরু করেছে। আগামী 3 বছরের মধ্যে শতভাগ উন্নয়ন পরিচ্ছন্ন সবুজ ও বাসযোগ্য নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞা। নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে কোনো সুখবর দেননি নগরপিতা। তিনি বলেন, তারা কাজ করে যাচ্ছেন, তবে জলাবদ্ধতা এমন সমস্যা যা রাতারাতি সমাধান সম্ভব নয়। কত কম সময়ের মধ্যে কত দ্রুত নগরবাসীর জলাবদ্ধতার যে কষ্ট অভিশাপ এটা থেকে মুক্তি দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। যানজট নিরসনে সরকার সংস্কার ও বিভিন্ন ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কথাও তুলে ধরে নগরবাসীকে আশ্বস্ত করেন চট্টগ্রামের মেয়র। ফ্লাইওভার নির্মাণে আমাদের পরিকল্পনা আছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।